আজকে সবথেকে বড় খবর, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে বাম বিজেপি কংগ্রেস জোট। সাগর দিঘিতে কেন হারলো তৃণমূল সরকার, সামনে এলো আসল কারণ। জয়ী বিজেপি দ্বিতীয় সিপিএম, ধুয়ে মুছে সাব টিএমসি, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সাগর দিঘির জয়ের পরে এবার পঞ্চায়েত ও বিরোধী ঐক্যের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানিয়ে দিলেন, বাম কংগ্রেস বিজেপি এসব সংজ্ঞা টেনে লাভ নেই, এখন তৃণমূলকে গণশত্রু হিসেবে দেখছেন মানুষ। তাই বাম কংগ্রেস বিজেপি তৃণমূলের ভাঙা অংশ সবাই মিলে একটা অদ্ভুত সমীকরণ তৈরি হচ্ছে। অধীরের ইঙ্গিত, লড়াই হবে একের বিরুদ্ধে এক ফর্মুলায়, যে যেখানে শক্তিশালী সে সেখানে প্রার্থী দেবে। অন্যদিকে সাগর দিঘিতে কেন হারলো তৃণমূল, সামনে এলো তার আসল কারণ। সাগর দিঘিতে তৃণমূলের পরাজয়ের একাধিক কারণের মধ্যে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এক মাসেরও বেশি সময় ধরে জেলে রাখা। ফুরপুরা শরীফে পিরচাদাদের বংশধর নওশাদকে জামিন না দিয়ে একের পর এক থানায় নানান ধারায় মামলা দিয়ে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছিল আইএসএফ। তৃণমূলের একাংশের মতে, নওশাদের মতো একজন ধর্মীয় ও সংখ্যালঘু নেতাকে দীর্ঘদিন জেলে আটকে রাখার বিষয়টিকে ভালো চোখে দেখেননি ভোটাররা। অন্যদিকে আর কয়েকদিন পরে হলদিয়া পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 29 আসনে এই পুরো বোর্ডে বিজেপিকে শূন্য করার ডাক দিয়েছিল তৃণমূল। সবকটি আসন তারা জিতবে বলেও দাবি করেছে শাসক। পাল্টা সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তার দাবি, হলদিয়া পুরসভায় লড়াই হবে বিজেপি এবং সিপিএম এর মধ্যে, জিতবে গেরুয়া শিবির, দ্বিতীয় স্থানে থাকবে বামেরা এবং তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।